তো এখানে আরো অনেকেই আছে, আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমার ডান দিক থেকে আপা, আপনি মনোয়ারা, আনোয়ারা, আনোয়ারা আপা, আপনি তো সেই মানে ইয়াং বয়স থেকে মানে আপনার সেই যৌবন কাল থেকে তো আপনি করছেন, রাজনীতি করছেন। তো আনোয়ারা আপা উনি ওনার সেই কিশোরী বয়স থেকে উনি রাজনীতির সাথে জড়িত আছেন। আপনি কোন এলাকায় আছেন আনোয়ারা আপা? আচ্ছা, 10 নম্বর ক্ষেত্রে। আমার ডান দিকে আছে আরেকজন আপা, আপা আপনার নাম? দিবা মাহমুদ। তারপরে আছেন তারপরে আছেন আমার ঠিক মাঝখানটায় আছেন পান্নু আপা, পান্নু আপা আছেন মহিলা আওয়ামী লীগের পান্নু এবং যথেষ্ট অভিজ্ঞ আমার কথা বলে যেটা মনে হয়েছে আপনার সঙ্গে, এবং আপনি আমেরিকার জন্য আমার মনে হচ্ছে যে ভিতর থেকে কাজ করেন। অন্য কিছু কথা বলবো যে কথাগুলি আগের সাক্ষাৎকার নিয়ে অবশ্য সবাই পয়সা নিয়ে নেন, তারপরে বলার কোনো অসুবিধা নাই। আমি আমার বাড়ি হয়েছে ফরিদপুরের মাদারীপুরে, আমি ছোটোর থেকেই আওয়ামী লীগে কাজ করি, আমার শ্বশুরবাড়ি হয়েছে টাঙ্গাইলের ঘাটাইলে ঘাটাইল থানা, আমি ওইখানে ওই ঘাটাইলে বেশিরভাগ বিএমপি, যখন আমার বিয়ে হয়েছে তখন আমি ওইখানে এলাকায় আওয়ামী লীগে সুসংগঠিত করার জন্য কাজ করছি, আশেপাশে সবই বিএমপি, 84-তে বিয়ে হয়েছে, পরে আমি ওয়ার্ড থেকে কাজ শুরু করি, তারপরে ইউনিয়নে কাজ করি সাগরদিঘি ওয়ার্ড, তারপরে 11 নং ধলাপড়ায়, তারপরে ঘাটাইল থানায় কাজ করি, তারপরে আমি জেলার বিভিন্ন থানায় এবং ঘাটাইল থানায় 11-12 ইউনিয়ন নির্বাচনের সময় কাজ করি, আর নৌকার পক্ষে কাজ করি। এইভাবে ওই এলাকা আওয়ামী লীগ সুসংগঠিত হয়, অনেক লোকেই যোগ দেয় এবং মহিলা বের হয় না খুব একটা, মহিলা বের হওয়া অনেক কঠিন ব্যাপার যেহেতু গ্রাম এলাকা, তো করি। এরপরে আমাদের আওয়ামী লীগ ক্ষমতায় আসে, ওইখানে বিএনপি ক্ষমতায় ছিল অনেক বছর, তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে 96-তে ডক্টর মতিউর রহমান, এর থেকে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আসে ওই এলাকা। এখন তো দল ক্ষমতায় বেশিরভাগ সবাই বিএনপি বলতে কোথাও দেখি না, যেটা আমারও মনের কথা, সব ওই আওয়ামী লীগেই বলতে চলে। আর এরপরে আমার এলাকায় যাওয়া অনেক কঠিন হয়ে যায় যাওয়া আসা, তারপরে আমি সারা আপার সাথে যোগ দিলাম আর কি, সারা আপার সাথে আমি 23 বছর হয়ে আছি, তো হ্যাঁ আছি। তারপরে আমি আগে ছিলাম বৃহত্তর উত্তরা থানা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা, তারপরে থানা যেহেতু ভাগ হইল, থানা ভাগ হওয়ার পরে পূর্ব থানার সাধারণ সম্পাদকের দায়িত্ব আমারে দেয় সারা আপার। হ্যাঁ, আমি 35 বছর আওয়ামী লীগের সাথে জড়িত, যেটা নাকি আমাদের আমাদের উচিত পান্ডু আপার উপরেই একটা প্রতিবেদন তৈরি করা। আর হয়েছে কি, আমি অনেক কঠিন, আমার একটা বই হয়, একটা গল্পই হয় আমারই নিয়ে, কিন্তু আমি ওগুলি বলতে চাই না। আমি আসলে কোনো পদের জন্য কোনো দিন, আমি 20 বছর পদের বাইরে থেকে কাজ করছি, 20 বছর কোনো পদেই চাই না, তারপরে দেখি যে পদ না হইলে কথা বলা যায় না, পদ না হইলে চেয়ার পাওয়া যায় না, এর জন্য আর কথা বলি ক্ষমতায় থাকার জন্য না, দুর্দিনেই আমরা কাজ করছি। আর আমি বঙ্গবন্ধু সম্পর্কে একটু বলি, এটা কবিতা বলি, জাতির পিতা বঙ্গবন্ধু সবার প্রিয় তিনি, তার জন্যই স্বাধীন হলাম তার কাছে তাই ঋণী, তিনি জাতির মধ্যমণি জাতির মাতার তাজ, তার জন্যই উঠছে দেশের জয় পতাকা আজ, হাসছি সবাই খেলছি সবাই গাইছি সবাই গান, মুক্ত হয়ে চলার সাহস তারই অবদান, কে বলেছে নেই কো তিনি কে বলেছে নাই, বুকের মাঝে সবাই তাকে নিত্য খুঁজে পাই, টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর জগৎজোড়া খ্যাতি,
আজকে তোমায় হৃদয় হতে জানাই শুভ প্রীতি, বুকে তোমার সাহস ছিল জয় বাংলা মুখে, শত বাধা পেরিয়ে তুমি শত্রু দিলে রুখে, দেশের তরে জীবন দিলে, দেশের তরে জীবন তোমার বিলিয়ে দিলে সব, জাতি পেলেও হারিয়ে যাওয়া প্রাপ্য যৌরব, রক্ত সাগর পাড়ি দিয়ে করলে স্বাধীন ভূমি, বাংলাদেশের হৃদয়ের মাঝে জাতির জনক তুমি। আমার দুই ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, আমি শহীদ পরিবার, আমার বর্তমানে ভাই নেই, এই যে নিবেদিত তারা নাউমি দিকে কাজ করছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ পান্না আপা, আপনার এই সত্যিই আপনি নিবেদিত চান। আমার পান্না আপার পান্না আপার পাশে আছে আপু, আমার মানে বর্তমানে ঢাকায় কাজ করছি, ঢাকা কমিটিতে ঢোকার মানে ইয়ে করছি, সেই জন্য এখন ঢাকায় কাজ করে যাচ্ছি। আমি হাই স্কুল টিচার, আমি জানি সুলতান আমরা ছাত্রী জীবন থেকে সাধক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিষয় সম্পাদকে ছিলাম, আওয়ামী লীগের, এখন একটি কলেজের প্রিন্সিপাল হিসেবে আছি, মহিলা। আমি শাহানা ডাক্তার রুবি, দক্ষিণ কান্তা না, মহিলা সমাজের সুন্দর থানা আওয়ামী লীগ মহিলা। ফিরোজা ইয়াসমিন, উত্তরখান থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি বর্তমানে, আর সাবেক উত্তরখান ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলাম, এবং ময়মনসিং টিচার্স ট্রেনিং কলেজ থেকে আমি এজিএস পদে নির্বাচিত সংসদ এজিএস মহিলা জি জি। হ্যালো, তো বন্ধুরা, আমরা একে একে ওনাদের সাথে পরিচয় হলাম, তো এই পাশে আরও অনেকে আছে, আমি একটু ওদিকে যাবো। সাধারণ সম্পাদক, জি ভালো আছি। শিখা, আমরা আমরা আজকে যেহেতু এখানে আমরা অনেকেই দেখলাম যে আওয়ামী লীগের জন্য কাজ করছে, তো আমি সবার সাথে পরিচিত হলাম, এবং আমরা এখান থেকে যাওয়ার পরে আমাদের এখানে যাতে সবাই জানে যে বাংলাদেশে মহিলা আওয়ামী লীগ কিভাবে কাজ করছে আমাদের দেশের জন্য, সেটাই জাস্ট একটু ছোট ভাবে তুলে ধরার জন্য। ঠিক আছে শিখা, আই এম শিখা, আমি নতুন মহিলা আওয়ামী লীগে জয়েন করেছি। হ্যাঁ, আমি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জয়েন্ট সেক্রেটারি সেন্ট্রাল, আরো একাধিক মানবিক পেশায় নিয়োজিত। তো আজকে আমাদের একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, আমরা এখানে অনেক অনেক মহিলারা একত্রিত হচ্ছে, এখন মহিলাদের একজন একটা মিলন মেলা পরিণত হয়েছে। হ্যাঁ, আশা করি আমাদের প্রোগ্রামটা খুব আনন্দময় হবে। হ্যাঁ, আমরা খুব আনন্দ করব, এনজয় করব, এই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। বাই বাই, আল্লাহ হাফেজ। আপনার নাম? মহিলা আওয়ামী লীগের আইন বিশেষ সম্পাদিকা। খুব সুন্দর, ধন্যবাদ। ঢাকা উত্তর মহিলা আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম, আমি রাবেয়া বস্ত্রী মুক্তা, আমি খিলগাঁও থানা মহিলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদিকা। আমি মহিলা আওয়ামী লীগের সাথে অনেকদিন যাবৎ জড়িত এবং কাজ করতেছি তৃণমূল থেকে। এখন আমরা আমাদের একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, সাংস্কৃতিক কালচারাল প্রোগ্রাম আসাফল, আমি আসাফল ত্রাণ ও বিষয়ক সম্পাদক। আমি বলবো যে বিশাল একটা দায়িত্ব মিতুভাবির উপরে দিয়েছে, তো এখান থেকে বোঝা যায় যে মিতুভাবি দলের জন্য কিভাবে কাজ করেন। তো বন্ধুরা, আমি পরিচয় করে দিব মিতুভাবির সঙ্গে, যিনার নাম আপনারা অলরেডি অনেকবার শুনেছেন। হাই, আসসালামু আলাইকুম, আমি শাহনাজ পারভিন মিতু, কাউন্সিলর 118
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, আমি বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার এবং মহিলা আওয়ামী লীগ মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আজকে আমরা 1426 বঙ্গাব্দ পূর্ণ বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর উদ্যোগে একটি বিশাল একটি আমরা সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য একত্রিত হয়েছি। সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রোগ্রামটি সাকসেস করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাপি যে আজ আপনার সাথে আমার পরিচয় হয়েছে এবং আপনার বাসায় আসতে পেরেছি। হ্যালো গাইস, ধন্যবাদ, আমরা এখানেই রাখছি। ইনশাআল্লাহ আমাদের পরের যে প্রোগ্রামগুলো আছে আমরা দেখানোর চেষ্টা করব। বাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।